ওয়েলকাম ফ্রেন্ডস, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি দাখিল করেছিল সেটি এতদিন ডায়েরি নাম্বার ছিল, এবার সেটা কেস নাম্বার তিনটা আমরা এখানে কেস নাম্বার দেখতে পাচ্ছি। এর পরপরই একটা কনফিউশন তৈরি হয়েছে, তাহলে কি সুপ্রিম কোর্ট মামলাটিকে অ্যাকসেপ্ট করেছে? এটা হচ্ছে প্রশ্ন, আমি যাচ্ছি সে আলোচনায়। পাশাপাশি আমরা এখানে রেসপন্ডেন্টে এতদিন দেখে আসছিলাম আপনার পাঁচটি নাম ছিল, এবং এখন দেখুন 6, 7, 8 সরকারি কর্মচারী পরিষদের তিনটি রেসপন্ডেন্ট এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা একটি বলার মতো উল্লেখযোগ্য বিষয়। এবার যেটা নিয়ে আমি আলোচনায় যাচ্ছি, এখন দেখুন মামলাটার এখানে যদি আমরা স্ট্যাটাসটা একটু দেখি, এখানে পরিষ্কার লেখা আছে পেন্ডিং আফটার নোটিশ ফর অ্যাডমিশন, অর্থাৎ এখনও কিন্তু মামলাটার অ্যাডমিশন হিয়ারিং চলছে। এটা কিন্তু এই জায়গাটা পরিষ্কার থাকলে কোনো অসুবিধা নেই, মামলা কিন্তু সুপ্রিম কোর্ট অর্থাৎ রাজ্য সরকার যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট এখনও মেনে নেয়নি। এই মেনে নেব কি নেব না তার জন্যই কিন্তু হিয়ারিংটা চলছে, অর্থাৎ হিয়ারিং ফর অ্যাডমিশন বা অ্যাডমিশন হিয়ারিং চলছে। আমি যে কারণে এই যে আমরা তিনটি সংগঠন যে মামলাকারী সংগঠন রয়েছে, আমি সিনিয়র মানুষ দেবাশিষ বাবুর সাথে এই বিষয়টা আলোচনাও সকালে করলাম, উনি কি বলেছেন একটু 10 সেকেন্ড আমাদের সাথে আমি শেয়ার করছি, দেখুন। মামলাটা এতদিন ডায়েরি নাম্বারে ছিল, এবার কেস নাম্বার হলো মামলা। হ্যাঁ, কেস নাম্বার হলো, কিন্তু এটা এখনো অ্যাডমিট হয়নি। না, অ্যাডমিট হয়নি, অ্যাডমিট হওয়া মানে অ্যাডমিশনের প্রশ্ন আসছে না, মামলাটি শর্ট নোট চেয়েছে, নিয়ে মামলাটা 14 তারিখে শুনানি হবে। সেদিন মামলা যদি ডিসমিস করে দেয় তাহলে তো হয়ে গেল, আর যদি সেদিন মামলা গ্রহণ করে তাহলে তখন অ্যাডমিশনের প্রশ্ন। অর্থাৎ 14 তারিখ যেটা আপাতত দিন স্থির হয়েছে আপনারা শুনলেন, সে একই কথা, 14 তারিখে যদি মামলাটি গ্রহণ করে সুপ্রিম কোর্ট তাহলে গ্রহণ করলো, আর ডিসমিস করে দিলে বা ডিসপোজ করে দিলে হলো। এবার এখানে আরও একটি বিষয় বলার আছে, দেখুন হাইকোর্টে যে কন্টেম্প্ট মামলা চলছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট স্টে এখনও দেয়নি, যেটা বলা এবং এটা নিয়েও কিন্তু একটা বিভ্রান্ত ছড়াচ্ছে, যেটা সুপ্রিম কোর্ট থেকে বলেছে কেপ্ট ইন অ্যাভেয়ান্স, অর্থাৎ স্থগিত রাখা হয়েছে। স্টে দেওয়া আর স্থগিত রাখার মধ্যে কিন্তু পার্থক্যটা আপনারা যথেষ্টই বোঝেন। স্থগিত রাখা মানে একটা টেম্পোরারি বিষয়, যে যতদিন সুপ্রিম কোর্টে এটা অ্যাডমিশন হিয়ারিংয়ের জন্য রয়েছে, আবার আমি বলছি যতদিন সুপ্রিম কোর্টে অ্যাডমিশন হিয়ারিং পর্যায়ে থাকবে ততদিন হাইকোর্টে এই কন্টেম্প্ট মামলাটি স্থগিত থাকবে। এবার সুপ্রিম কোর্ট যদি রাজ্য সরকারের এসএলপিটা অ্যাকসেপ্ট করে তখন হয়তো হাইকোর্টের কন্টেম্প্ট মামলাটাকে স্টে দিয়ে দিতে পারে, অর্থাৎ ওটা বন্ধ। কাজে স্থগিত রাখা, বন্ধ বা স্টে একটা পার্থক্য রয়েছে, আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু এখনও জাজমেন্ট শোনায়নি, জাজমেন্ট শোনালে তখন বোঝা যাবে এখানে স্টে পড়বে কি পড়বে না, এবং রাজ্য সরকার যে এসএলপি করেছে তার সেটা কি মান্যতা দেবে সুপ্রিম কোর্ট। অর্থাৎ বারবার আমি যে বিষয়টা বলতে চাইছি, এখনও মামলাটি কিন্তু অ্যাডমিশন হিয়ারিংয়ের জন্যই রয়েছে, 14 তারিখে অ্যাডমিশন হিয়ারিং আছে, এবং যেটা আশা করা যাচ্ছে ওই দিনই হয়তো একটা ফয়সালা হয়ে যাবে, মামলা গ্রহণ হবে না খারিজ হবে, সে অপেক্ষায় আমরা থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।